বন্ধুরা, যদি আপনাদের বাজেট হয় 50,000 টাকা এবং আপনারা তৈরি করতে চান আপনাদের জন্য দুর্দান্ত একটা গেমিং পিসি বিল্ড, তাহলে আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের বলে দিই যে আজকের এই ভিডিওটিতে যে পিসি বিল্ড আমি আপনাদের সাজেস্ট করব সেটা 50,000 টাকার মধ্যে হবে ইন্ডিয়ার মার্কেট এবং 55,000 থেকে 60,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন। তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনারা যদি 2K বা 4K লেভেলের গেমিং এখানে এক্সপেক্ট করেন তাহলে সেটা এক্সপেক্ট করবেন না। এখানে আপনারা কোনো ধরনের রে ট্রেসিং পাবেন না। এবং যদি আপনারা 1080p আলট্রা সেটিংসে যে কোনো গেম খেলতে চান 60+ FPS এর ওপর, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। তাছাড়া যদি কম্পিটিটিভ গেমিংয়ে আপনারা 200 থেকে 240 FPS পেতে চান তাহলেও আজকের এই PCটা আপনাদের জন্য পারফেক্ট হবে। যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েশন মূলত করতে চান বা ভিডিও এডিট করতে চান তাহলে আজকের এই PCটা কিন্তু আপনাদের জন্য পারফেক্ট হবে না। যদি আপনারা সেই সব কাজও এখানে আরামসে করতে পারবেন, তবে যদি আপনারা মূলত কন্টেন্ট ক্রিয়েশনের উপর বেশি জোর দিতে চান তাহলে আপনারা নিচে কমেন্ট করুন, আমি সেই নিয়েও একটা ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সামনে নিয়ে আসবো। এবং আজকের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা প্রথমে কথা বলবো আমাদের প্রথম PC কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট PC কম্পোনেন্ট, প্রসেসরের ব্যাপারে। যদিও গেমিং PCতে আমরা জানি যে প্রসেসর সবচেয়ে ইম্পর্টেন্ট নয়, তবে প্রসেসর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর গেমিং PC এর ক্ষেত্রেও। প্রসেসরে আমরা চুজ করেছি ইন্টেলের তরফ থেকে অত্যন্ত পপুলার i3-10100F, যেটা একটা 4 কোর 8টা থ্রেডের উপর বেস্ট প্রসেসর। আপনারা অনেকেই বলবেন কেন আমি এখনও 10th generation চুজ করলাম, যেখানে এখন 11, 12 এবং 13th generation চলে এসেছে। তার মেইন কারণ হচ্ছে পয়সা, কারণ এটা মাত্র 6,400 টাকা অ্যাভেলেবেল এবং এখানে রয়েছে 4 কোর 8টা থ্রেড। এখানে ইন্টেলের কমেট লেক আর্কিটেকচারের উপর বেস্ট এই প্রসেসরটা আপনাদের গেমিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেবে না। তবে হ্যাঁ, যদি আপনি অত্যন্ত হাই এন্ড কোনো গ্রাফিক্স কার্ড, যেমন ধরুন আপনি 3060 বা 3060 Ti বা 3070 3080 বা যদি 40 সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড, যদিও সেগুলোর দাম অত্যন্ত বেশি, তাছাড়াও যদি সেইগুলো অফিস কার্ডগুলো আপনারা লাগাতে চান তাহলে এই প্রসেসরটা আপনাদের জন্য নয়। সেক্ষেত্রে আপনি হাই এন্ড প্রসেসর লাগান। তবে যদি আপনি ভাবেন যে কিছু কিছু গেম 6টা কোর 12টা থ্রেডকে ইউটিলাইজ করতে পারে, সেটা ঠিক, তবে বেশিরভাগ গেমে এখনও পর্যন্ত কিন্তু 4টা কোর 8টা থ্রেড হলেই চলে যায়। আপনাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে আমাদের মিনিমাম হয়তো 6টা বা 8টা কোরের দরকার হয়, তবে গেমিংয়ের ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র স্পেসিফিকলি গেমিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ গেম এখনও পর্যন্ত কিন্তু 4টা কোর 8টা থ্রেডকেই প্রপারলি ইউটিলাইজ করতে পারে। সুতরাং এই বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ডটা আপনাদের অত্যন্ত কম দামে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেবে। এরপর চলে যাবো আমরা পরবর্তী PC কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ডে আমরা চুজ করেছি এখানে MSI-এর তরফ থেকে Pro H410MB মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার দাম হচ্ছে মোটামুটি 6,391 টাকা। এবং এই মাদারবোর্ডে আপনারা কী কী ফিচার্স পাবেন, প্রথম কথা দেখুন, এখানে DDR4 RAM অবশ্যই পাবেন, স্বাভাবিক ভাবে। এখানে 2টো স্লট রয়েছে, 4টে স্লট কিন্তু নেই, মানে প্রথমে আমরা এখানে যা লাগাবো সেটাই মোটামুটি ফিক্সড হয়ে যাবে, বুঝতে পারছেন। এবং 64 GB ম্যাক্সিমাম র্যাম এখানে সাপোর্ট করে। PCI Express 3 অবশ্যই রয়েছে, PCI Express 4 এখানে পাবেন না এবং এই বাজেটে এক্সপেক্টও করবেন না। এবং এখানে কিন্তু আপনারা VGA পোর্ট, DVI পোর্ট, HDMI পোর্ট পেয়ে যাবেন, যদি আমাদের এগুলো প্রয়োজন হবে না কারণ আমরা এখানে গ্রাফিক্স কার্ড লাগাবো। এছাড়াও এখানে কিন্তু রিয়েলটেকের ALC 892 অডিও কোডেকের সাপোর্ট রয়েছে, যার ফলে আপনারা 7.1 অডিও চ্যানেলে আপনাদের অডিও আউটপুট পাবেন, যেটা গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু কোন দিক থেকে এনিমি আসছে কম্পিটিটিভ গেমে বিশেষ করে সেটা কিন্তু অত্যন্ত বেশি হেল্প করবে। এছাড়াও এখানে আপনারা গিগাবিট ল্যান প্রোটেক্টের সুবিধা পাবেন, যেটা হচ্ছে আপনাদের ফাস্ট ইন্টারনেট কানেক্টিভিটি দেবে। এছাড়াও এই মাদারবোর্ডে ইজের ডিবাগ LED ফিচার আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখবেন আপনার মাদারবোর্ডে 4 রকমের লাইটের সাইডে স্ট্রিপ দেওয়া থাকে, যেখানে বুট থাকে, VGA থাকে, DRAM থাকে এবং CPU থাকে। এগুলোর মধ্যে যদি কোনোটার কোনো ধরনের এরর আসে তাহলে আপনারা ডাইরেক্টলি মাদারবোর্ডে দেখেই বুঝতে পারবেন যে আমার কোনটাতে এরর এসছে, সেটা বুটের ক্ষেত্রে, VGA-র ক্ষেত্রে, DRAM-এর ক্ষেত্রে না CPU-র ক্ষেত্রে। আপনারা আরামসে দেখে কিন্তু বুঝতে পারবেন, এটাকে বলা হচ্ছে ইজের ডিবাগ LED, সাইডে 4টে LED থাকে, এটা এই মাদারবোর্ডে রয়েছে, যেটা অত্যন্ত ভালো একটা ব্যাপার। এছাড়াও সবচেয়ে ইন্টারেস্টিং এই মাদারবোর্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাত্র 6,391 টাকা এটা পাওয়া যায়। H410 চিপসেটের উপর বেস্ট হওয়ার জন্য আউট অফ দ্য বক্স আমাদের ইন্টেলের 10th generationকে সাপোর্ট করে, তবে যদি 11th generationের প্রসেসর লাগাতে চান, এখন 10th generation দিয়ে চালাতে চান, তাহলে H510-এর উপর বেস্ট কোনো মাদারবোর্ড, যেমন অ্যাস্টকের H510 বা MSI-এর H510-এর উপর
এইচ4 কোনো মাদারবোর্ড আপনারা চুজ করতে পারেন বা আসুসেরও H510 চুজ করতে পারেন। তবে যদি আপনারা বাজেটে খুঁজতে চান সেক্ষেত্রে H410 কিন্তু অবশ্যই ভালো একটা অপশান। এছাড়া যদি আমরা কথা বলি এখানে গ্রাফিক্স কার্ডের ব্যাপারে, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যদি আমরা গেমিং পিসি এর কথা বলি এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা চুজ করেছি অত্যন্ত পাওয়ারফুল অন অ্যান্ড অনলি আমাদের ফেভারিট 1660 সুপার, যেটা আপনাদের সুপার ডুপার টুপার পারফরমেন্স দেবে। কারণ এই গ্রাফিক্স কার্ডে রয়েছে 6GB এর GDDR6 বেসড মেমোরি, সেটা মেন কারণ নয়, মেন কারণ রয়েছে এখানে 1408টা কুডা কোর, যেখানে বাকি কম্পিটিটর বর্তমান সময় বেশিরভাগ গেমাররা কি করছে 1650 কিনছে, তার তুলনায় এটা কিন্তু মোটামুটি প্রায় আপনার প্রচুর 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 ভালো পারফরমেন্স দেবে। মানে আপনারা জানেনই 1660 সুপার কতটা ভালো গ্রাফিক্স কার্ড, এর জাস্ট উপরেই 1660 Ti এবং তার পাশাপাশি রয়েছে আমাদের RTX 2060। এখানে 192 বিটের কিন্তু মেমোরি ইন্টারফেস ওয়াইড রয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন এমনকি 2060তে। 2060 সুপারের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন 256 বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইড, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে জন্য ওটার পারফরমেন্স বেশি। এছাড়াও আপনারা যদি 30 সিরিজ এর কথা বলেন সেখানে নর্মাল 3050তে বা 3060 এর যে 8GB ভেরিয়েন্ট সেখানে 128 বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইড আপনারা দেখতে পাবেন। আপনারা যদি 3060 এর 12GB ভেরিয়েন্ট নেন সেখানে এইরকম সেম 192 বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইড দেখতে পাবেন। এছাড়াও যদি আপনারা 3060 Ti কেনেন সেখানে আপনারা দেখতে পাবেন 256 বিটের মেমোরি ইন্টারফেস ওয়াইড, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা এখানে কোর ক্লক এর যদি কথা বলি সেখানে বিভিন্ন কোম্পানির গ্রাফিক্স কার্ড রয়েছে, যারা কেউ কেউ ওভারক্লককে সাপোর্ট করে, এই কোম্পানির গ্রাফিক্স কার্ড সেখানে 3-4টে ফ্যান রয়েছে যেগুলো আপনাদের কোনো দরকার নেই। যে 1660 সুপারটা আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন সেটাই আপনারা কিনবেন। এবং এখানে যদি কোর ক্লকের কথা বলি 1530 MHz বেস ক্লক, এবং বুস্ট ক্লকের যদি কথা বলি সেটা হচ্ছে 1785 MHz, এবং এটার প্রাইস অ্যারাউন্ড রয়েছে মোটামুটি 22,000 টাকা থেকে 23-25 বিভিন্ন জায়গা টু জায়গা ডিপেন্ড করবে, কোনো জায়গায় 20-21,000 টাকাতেও পাওয়া যায়। এরপরে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে অনেক দিন ধরে দারবান চ্যানেলে ভিডিও আসেনি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে, বিভিন্ন রিজনের জন্য ভিডিওটা আসেনি। তবে এবার থেকে আপনারা রেগুলারলি ভিডিও পাবেন, সেই জন্য অবশ্যই দারবানকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই মেক শিওর আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও আপনারা রেগুলারলি পাবেন। এবং আমি প্রথমে যেরকম বললাম, যারা আপনারা 50,000-এর বাজেটে বা যে কোনো বাজেটে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন বা গেমিং বা কি রিলেটেড ভিডিও আপনারা চান, মানে PC আপনারা চান বা কোনো একটা পার্টিকুলার গ্রাফিক্স কার্ডের ব্যাপারে জানতে চান, সেটা নিয়ে আপনারা নিচে কমেন্ট করে দিন। এছাড়াও খুব তাড়াতাড়ি একটা দুর্দান্ত গ্রাফিক্স কার্ডের আনবক্সিং কিন্তু আসতে চলেছে, অত্যন্ত ফেভারিট একটা গ্রাফিক্স কার্ড, আমি এটা বলে দিচ্ছি। কারণ সেই গ্রাফিক্স কার্ডটা যে বাজেটে আসে সেটা অত্যন্ত পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডটা হবে, মোটামুটি আপনি ধরে নিন 2K লেভেলের যে কোনো গেম আপনাদের 60+ FPS এ খেলিয়ে দেবে। তাহলে গ্রাফিক্স কার্ডটা কি হতে পারে আপনারা নিচে কমেন্ট করে দিন, কোন গ্রাফিক্স কার্ড, আমি এটাও বলে দিচ্ছি সেটা NVIDIA 30 সিরিজের একটা গ্রাফিক্স কার্ড, নিচে কমেন্ট করুন, গেস করুন, প্রপার গেস করলে তো খুবই ভালো। চলে যাবো আমাদের পরবর্তী PC কম্পোনেন্টের দিকে, যেটা রয়েছে আমাদের PSU। খুব ইম্পর্টেন্ট পাওয়ার সাপ্লাই ইউনিট, আমরা চুজ করেছি আমাদের অন অ্যান্ড অনলি অত্যন্ত ফেভারিট কর্সিয়ারের CV450, যেটা হচ্ছে 450 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড একটা PSU, যেটার দাম হচ্ছে 3,299 টাকা। এবং কর্সিয়ারের এই PSUটা আমি এতবার সাজেস্ট করেছি, এত PC বিল্ডে সাজেস্ট করেছি যে বলার কোনো কথা নয়। আমি নিজেও VS650 ইউজ করছি, 450 ওয়াটের PSU। হ্যাঁ, আর একটা গেস আপনারা, মানে আপনাদের আরেকটা ক্লু দিয়ে দিই, সেটা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডটা আসছে সেটাই কিন্তু মিনিমাম যে PSU রিকোয়ারমেন্ট সেটাও 650 ওয়াটেজের, এবং আমার কম্পিউটারেও কিন্তু 650 ওয়াটেজের PSU রয়েছে। তো বুঝতে পারছেন যে কোন গ্রাফিক্স কার্ড, নিচে কমেন্ট করে দিন। চলে যাবো পরবর্তী PC কম্পোনেন্টের দিকে, যেটা রয়েছে আমাদের স্টোরেজ। স্টোরেজ হিসাবে আমরা চুজ করেছি ওয়েস্টার্ন ডিজিটালের WD Blue SN570, যেটা হচ্ছে এটার একটা 500GB আমরা SSD চুজ করেছি অবশ্যই, এটার দাম হচ্ছে 2,289 টাকা। এবং এই SSDটা মোটামুটি 3,500 MBPS এর রিড রাইট স্পিড আমাদের প্রোভাইড করে। যদি গেম আমরা এটার মধ্যে রাখি তাহলে সেটার লোড টাইমে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ লোড টাইম আমাদের কমিয়ে দেয়। তাছাড়াও আমি আপনাদের একটা কথা বলবো যে স্টোরেজের ক্ষেত্রে কখনোই হচ্ছে বর্তমান সময় শুধুমাত্র একটা NVMe 500GB SSD-র উপর ভরসা করবেন না, অবশ্যই কিছুদিন পর একটা 1TB এর হার্ড ডিস্ক আপনারা লাগিয়ে নেবেন। এবং একটা কথা বলা খুবই জরুরি যে আপনাদের অপারেটিং সিস্টেম এবং সমস্ত বেসিক সফটওয়্যার অবশ্যই যেন ওই NVMe SSD-র উপর থাকে। যদি আপনারা আরেকটু বাজেট বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনারা 970 EVO বা এই জাতীয় SSD-র উপর যেতে পারেন, কারণ এগুলো হচ্ছে DRAM যুক্ত SSD, এটা কিন্তু একটা DRAM-less SSD, সেক্ষেত্রে আপনার পারফরমেন্স ওখানে অনেক বেশি পেয়ে যাবেন। র্যামের ক্ষেত্রে আমরা চুজ করেছি আমার আপনার সবার অত্যন্ত পপুলার কর্সিয়ারের ভেঞ্জেন্সের LPX-এর 8GB এর 2টো মডিউল 3200 MHz এর উপর ক্লক, যদিও এটা 2666 MHz অবধি ম্যাক্সিমাম
র্যামটা সাপোর্ট করে আমাদের মাদারবোর্ড বলুন আমাদের প্রসেসর বলুন, কিন্তু আমরা এখানে 3200 মেগা চুজ করেছি, তার কারণ প্রাইসিং নর্মালে পাওয়া যাচ্ছিল, মানে 2666 আর 3200 মধ্যে কোনো প্রাইস ডিফারেন্স ছিল না, তাই আমরা এটা চুজ করেছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা এখানে চুজ করেছি টোটাল 16 জিবি র্যাম। বর্তমান সময় অনেকেই গেমিং এর ক্ষেত্রে 8 জিবি দিয়ে কাজ চালান, আমি বলবো যে না, আপনারা 16 জিবি চুজ করুন, কারণ প্রচুর গেম এখন 8 জিবি প্লাস র্যাম কিন্তু রিকোয়ার করে, সেজন্য 16 জিবি চুজ করুন। আমরা এখানে 2144 করে টোটাল 4288 টাকা, এবং আমি বলবো এই বাজেট অনুযায়ী এই র্যামটা দুর্দান্ত পারফরমেন্স দেয়। যদি আপনারা RGB কোনো র্যাম চান বা ট্রাইজান জি রয়্যাল জাতীয় র্যাম চান, সেক্ষেত্রে আপনাদের বাজেট অনেকটা বাড়াতে হবে, তবে এই বাজেটে আমি বলবো এই র্যামটা অত্যন্ত ভালো একটা র্যাম। যদি আমরা কথা বলি আপনাদের রাস্ট পিসি কোম্পানির, যেটা হচ্ছে ক্যাবিনেট, আমি আপনাদের বলি আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাবিনেট ইউজ করুন, কারণ এটা প্রত্যেকের পার্সোনাল একটা প্রেফারেন্স। এবং আমি এখানে আপনাদের সাজেস্ট করবো অ্যান্টি স্পোর্টস এর 220 AR যেটা ক্যাবিনেটটা রয়েছে, সেটা খুবই ভালো ক্যাবিনেট, এবং এখানে মাইক্রো ATX, ATX, ITX সব ধরনের মাদারবোর্ড এখানে সাপোর্ট করে। 3 প্রি ইনস্টল 120mm এর ফ্রন্ট ফ্যান রয়েছে এবং একটা 120mm এর রেয়ার ফ্যান রয়েছে। এটার দাম হচ্ছে 3670 টাকা। অ্যাস্থেটিক্স এবং এয়ার ফ্লোয়ের দিক থেকে দেখতে গেলে এই ক্যাবিনেটটা কিন্তু দুর্দান্ত, কারণ এখানে আপনারা ভাবুন যে 3 সামনে ফ্যান পেয়ে যাচ্ছেন 120mm এবং পেছনের দিকে আপনারা একটা 120mm এর ফ্যান পেয়ে যাচ্ছেন, মানে টোটাল 4 ফ্যান আপনারা আগে থেকেই পেয়ে যাচ্ছেন। দাম কত দিয়েছে এখানে? 3670 টাকা মাত্র। এই দামে যদি আপনারা এমনি নর্মাল 4 120mm ফ্যান কেনেন, এই দাম হয়ে যাবে, তার সাথে ক্যাবিনেটটা ধরে নিন ফ্রি, মানে আপনাদের ক্যাবিনেটের টাকা বেঁচে গেল, আপনারা ফ্যান পেয়ে গেলেন। মানে আপনাদের পিসিটা দেখতেও সুন্দর হবে, কারণ এখানে আপনারা 4 ফ্যান পাচ্ছেন, আপনাদের পুরো পিসিতে কিন্তু সুন্দর একটা এয়ার ফ্লো মেনটেন থাকবে এই ক্যাবিনেটের জন্য, কারণ এই ক্যাবিনেটে 4 ফ্যান রয়েছে। এছাড়া যদি কথা বলি আমরা ওভারঅল পিসি এর কস্টের ব্যাপারে, দেখুন মোটামুটি 48,500 টাকায় ইন্ডিয়ান মার্কেটে এবং 56,000-57,000 টাকায় বাংলাদেশের মার্কেটে আপনারা এই পিসিটা তৈরি করতে পারবেন। এবং আপনারা যদি এই গেমিং পিসিটা বিল্ড করেন তাহলে কি ধরনের পারফরমেন্স আপনারা পাবেন? আপনারা পাবেন মোটামুটি, দেখুন 1080p হাই সেটিংসে যদি আপনারা সিএস গো এর মতো গেম খেলেন, 300+ FPS পাবেন, 300+। তবে হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যদি এরকম ধরনের পিসি বিল্ড করেন সেক্ষেত্রে অবশ্যই একটা হাই রিফ্রেশ রেটওয়ালা মনিটর চুজ করুন, অ্যাটলিস্ট 144Hz মনিটর চুজ করুন। যেহেতু আপনারা গেমিং পিসি বিল্ড করছেন, সেহেতু এখানে একটা গেমিং মনিটর যেটা আপনাদের গেমিং পারফরমেন্সকে এনহ্যান্স করবে, বা আপনাদের যে স্মুথনেস যে ব্যাপারটা, সেই ব্যাপারটা যাতে আপনারা ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই 144Hz মনিটর চুজ করবেন। এবং অবশ্যই কি করবেন, ভালো মাউস, ভালো সেন্সারওয়ালা মাউস, এবং অবশ্যই চুজ করবেন কি, মেকানিক্যাল ভালো কিবোর্ড, সেখানে আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বৃদ্ধি পাবে। আমি বলছি না যে মেকানিক্যাল কিবোর্ড বা ভালো মাউস নিলে আপনাদের FPS 300-600 হয়ে যাবে, বা খারাপ নিলে 300-100 হয়ে যাবে, তা একেবারেই নয়, সেক্ষেত্রে আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বাড়বে, আপনারা এই বেসিক জিনিসগুলো জানেন। এছাড়া যদি কথা বলি আপনারা GTA 5 এর মতো গেম, সেখানে 1080p আলট্রা পসিবল সেটিংসে আপনারা 120+ FPS পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা কথা বলি গড অফ ওয়ার, যেটা একদম লেটেস্ট টাইটেল, সেখানে যদি আপনারা হাই সেটিংস 1080p এর উপর খেলেন, 45+ FPS আপনারা কিন্তু পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা কথা বলেন রেড ড্রেড রিডেম্পশন 2 এই জাতীয় গেমের ব্যাপারে, সেখানে কিন্তু 1080p হাই সেটিংস এর উপর আপনারা 60+ FPS পেয়ে যাবেন। তার মানে বুঝতে পারছেন যে 1660 সুপার এর কতটা সুপার পারফরমেন্স রয়েছে, এবং i3-10100F সমস্ত গেমে আপনাদের এই গ্রাফিক্স কার্ডের কিন্তু প্রপারলি সাথ দেবে, কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম যে কেন আমরা এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট চুজ করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনারা তৈরি করতে চান পিসি বিল্ড, তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন, এবং এই পিসি বিল্ডে আপনারা দুর্দান্ত লেভেলের গেমিং করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণে জন্য গুড বাই, আলভিদা।